মহানগরীর রুকমিনী গাঁত রাইজে সাব্যস্ত করলে প্রতিবাদ কৃত্রিম বান সমস্যা সমাধানের দাবিত রাইজে সাব্যস্ত করে প্রতিবাদ সরকার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভজারে রাইজে কথারে নহয় কামেরে পরিচয় দিয়ক সরকারে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে দণ্ডাধীশগুলো কৃত্রিম বান সমস্যা সমাধানের দাবিত আজি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা লোকসকলে সরকার আর প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পড়ে রাইজ মহানগরীর রুকমিনী গাঁত রাইজে সাব্যস্ত করবলগীয়া হয়েছে প্রতিবাদ কারণ এজাক বরষুণ দিলে সাগর সদৃশ পরিবেশের সৃষ্টি হয় রুকমিনী গাঁত যার ফলত বছর বছর ধরে জিয়াতো ভুগি আহিবলগীয়া হয়েছে অঞ্চলটির লোকসকল অবহেকত অতিষ্ঠ হয়ে পড়েছে লোকসকল আর এইদরে উলাই আহি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে তার পাছতেই দণ্ডাধীশ আহি উপস্থিত হয়ে সেই ঘটনাস্থলীত আর আশ্বাস দিয়ার পাছতে পরিস্থিতি কিছু খাম কাটিছে আমি অনারেবল উপায়ুক্ত মহোদয়ের আহ্বান মর্মে এই ঠাইতে উপস্থিত হয়েছিল আর আপনার যে দাবি আছে সেই দাবির যে স্মারকপত্র দিছে আমি উপায়ুক্ত মহোদয় আর অনারেবল সিএম সারলে যখন দিছে আমি সেখন অতি সোনকালে আজির ভিতরে দিয়ার ব্যবস্থা করি আমি সেই প্রতিশ্রুতি দিছো আমি আশা রাখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার এই বহুদিনিয়া সমস্যার সমাধানের যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করব আমি রখিম যদি নকরে উই লেগিন প্রটেস্ট উপায় নাই আমার শিওর ভাবে নকলে আমি কি হাতে পানি তলত থাকিম নি গুয়াহাটিত থাকি পিনে পানি তল লাজর বিষয় আই সেম তুমি গুয়াহাটিয়ান আমি গুয়াহাটিবাসী বলে লাজ লাগিছে আমি গাঁ জকাই চুকত যাব লাগে আসলে এই জকাই চুকর নিচে পরিবেশ এটা করেছে রুকমিনী গাঁত এটা কি ডাস্টবিন নাকি ডাস্টবিন দিস ইজ আ ডাস্টবিন সলভ দ্য প্রবলেম ইমিডিয়েটলি ইটস মাই রিকুয়েস্ট টু মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনি কি চাই আছে কিবা এটা করক আহক ভিজিট দিয়ক লাজ লাগিছে আপনি গুয়াহাটির পড়া লড়া গুয়াহাটির মানুষ আপনি আহক আপনি দাদা হিসাবে মানুষ আপনি যদি নাহে তো কোন আহিব গুয়াহাটির কারণে এটাই মানে আপনাদের মুখত অনুরোধ থাকলে যাতে ভিজিট করে চাই আর গোটেবুর যাতে কোনখান আর যদি ইয়ার ইঞ্জিনিয়ার সম্পন্ন নহয় তো আইআইটির ইঞ্জিনিয়ারক দিয়ক কামটো বিদেশের ইঞ্জিনিয়ারক দিয়ক কিমান টাকা যাব আর এক দুই কোটি টাকা খরচা করে এই বহু কোটি টাকা খরচা করে চলব নাই তো অল্প খরচা করবিনে আইআইটিক স্টাডি করব দিয়ক নহলে বেলেগ বিদেশের পর আনক কিন্তু ব্যবস্থাটো তো সলভ করক প্রবলেমটো এনে কামটো করে থাকলে হব না চলবে হওয়া নাই এখন দুবছর হয়ে গেল কামটো করিয়ে আছে আর ইমান দিলে কাম এটা মোৰ অনুৰোধ মুখ্যমন্ত্রীলে যে মুখ্যমন্ত্রী আমার কথাখিনি শুনে থ্যাংক ইউ ভেরি মাছ দিছে আমার কামটো করে দিব যিমান সোনকালে পারে কামটো করে দিব আশ্বাস দিলে সেই কারণে আমি আমি সিএমক অনুরোধ করে আছো যিমান সোনকালে পারে আমার কামটো করে দিলে আমি শান্তি পাম ভাল পাম আমি বিজেপিকে সেলুট জানাম হ্যাঁ থাকি ভাল রাতেপুৱা পৰা ইয়াতে আহিছো কিমান কষ্ট করে আছো আমি এটা সুগারের পেশেন্ট হয় আমি রাতে 8টা বজার ইয়াতে আহিছো আমার যাওয়া বছর ইমান পানির কারণে মোর কিডনি ড্যামেজ পেশেন্ট আমার মিস্টার আসলে এই বছর মিস্টার এক্সপায়ার্ড হয়ে গেল ইমান কঁকাল পানি কিনি এরি কিনি আমার খোজকাড়ি কিনে ঘরত গেছে বাচ্চা বুড়া মরিলে পিছত আহিব নেকি হেৰিত পড়ি মরিলে আহিব নেকি মরিলে হে আহে বহুতবার দিলে আশ্বাস দিয়ে আশ্বাস দিলে নহব না কাম করে দেখাব লাগবে আমাক কাম করে দেখাব লাগে আমার কাম সমাধান লাগে আমি জানো সেটো আশ্বাস নালাগে আমাক আমাক বিস্কুট বা আমাক এই কি পানি বটল আদি মানে হেৰি কৰিব নালাগে এনেকে হয়ে থাকিব বারে বারে হয়ে থাকিব তেনেকে আহিব করিম করিম এনেকে কৈ থাকে কিন্তু এবার আমাক করিবই লাগিব আর কেতিয়া করিব আমাক সেটো আমি বিচাৰিছো হেমতে কৰিলে আমি ভাল পাম তো কই গোল এটা এটা সময়সীমা তো নিশ্চয় থাকিবই হ্যাঁ যেতিয়া লাগে সময়সীমা সেই সময়সীমার ভিতর যদি আপনার হয় সমস্যাটোর সমাধান নহয় আকো এনেকে গণতান্ত্রিক আন্দোলনে করিম আপনাদের তো দেখাই বলে আমার হ্যাঁ হ্যাঁ না আমি আর বেলেগ নো কি করব পারিম আমি তো সাধারণ নাগরিক আমি তো যুজ বাগর দিব তো না যাও হ্যাঁ আমি তো এনেকে মহিলা বয়সস্থ মানুষ আমি এনেকে এনেকে গুলাই আহি এনেকে প্রতিবাদ করিম তার বাইরে আমি একো নকরো আজি সঁচা কথা কব গেলে মেয়ের 30 তারিখের পরে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।